मोटामुटी काज कमप्लीट हो दुष्ट एखोनो पढ़ाशोना करछे দুষ্টুর পড়াশোনা এখনো চলছে যথারীতি বাংলা লিখছে তো উ গা উ আই বেরোচ্ছে মুখ দিয়ে আর কিছু বেরোচ্ছে না আর গরম বুঝতেই পাচ্ছেন যেরকম গরম সেরকম গরমই রয়েছে এই গরমে না সর্বত্র যেন জ্বালা পোড়া করছে আর ওই দেখেছেন তো সেই কি বেশ চুটকিমে চুপকায় ফেভিকুইক না ফেভিকল কি বলে মানে সেগুলো গায়ে লাগিয়ে আর জামা কাপড়গুলো তার মধ্যে ছাটিয়ে দিয়েছে মানে এই রকম পরিস্থিতি এই রকমই গুমোট গরম কষ্ট কবে যে বৃষ্টি নামবে আমি জানি না শুনছি রোজই মেঘ করে আসছে দেখতে পাচ্ছি মেঘ হচ্ছে গুড়গুড় করছে চমকাচ্ছে ব্যাস উড়ে চলে যাচ্ছে বৃষ্টি আর হচ্ছে না আবার শুনছি নাকি বর্ষা সময়ে আসছে কবে আসবে বাবা ভগবান জানে এই গরমটা আর সহ্য হচ্ছে না আর পারা যাচ্ছে না এই গরমটাতে তবু কি কাজ বাকি আছে বলুন সকালবেলা 7:30টার সময় ঘুম থেকে উঠেছি রান্না বান্না করেছি রঞ্জনকে খাইয়ে দাইয়ে অফিসে পাঠিয়ে দিয়েছি আমরা ব্রেকফাস্ট করেছি ঘর ঝাড় দিয়েছি মুছেছি সবকিছু হয়েছে মোটামুটি হয়েছে কিন্তু যেগুলো আজকে এখনো পর্যন্ত হয়নি সেটা হচ্ছে আসবাবপত্রগুলো মোছা ওইগুলোই খালি মুছতে বাকি আছে ওইগুলো মুছবো মুছে দুষ্টুকে স্নান করাবো আমি স্নান করব রান্না বান্না মোটামুটি হয়েছে কিন্তু একটু আলু ভাজতে লাগবে তো একটু আলু ভাজবো তো একটু আলু ভাজতে লাগবে তো একটু আলু আমি পরে ভাজবো যখন দুষ্টুর ভাত করব তখন ভাজবো আলু আলুগুলো এখনো কাটা হয়নি আলু ভাজাগুলো মানে কাটতে হবে আলুগুলো কেটে রেখে তারপরে দিয়ে এখন এখানটা দিয়ে একটু সামান্য সুসুর করে হাওয়াটা আসছে সামান্য অল্পই একটু হাওয়াটা আসছে এরকম হাওয়াটা যদি আসলে তা না এরকম হাওয়াটা হয়তো আছে কিন্তু কাজের মধ্যে তো যখন এতটা কাজ করি তখন তো যখন আপনি খুব বেশি দৌড়াদৌড়ি করে কাজ করেন বা হাঁটেন চলেন তখন তো শরীরের তাপমাত্রা এমনি থেকেই বৃদ্ধি পায় তো বাইরের আবার তাপমাত্রা বেশি থাকলে আরও গরম হয় মানে সেরকম যদি চুপ করে বসে থাকি হয়তো এই সুসুর করে হাওয়াটা গায়ে লাগবে হয়তো ভালো লাগবে এনজয় করতে পারবো কিন্তু আর কাজের মধ্যে তো এই হাওয়াটাও গায়ে লাগে না মানে এটাই হচ্ছে ব্যাপার ঠিক আছে চলুন আমার না আজকে এরকম ঘুম ঘুম পাচ্ছে কটা লিখেছো দেখো তাহলে আরো দুখানা লিখতে হবে তো ওপরে একটা নিচে একটা লিখে দাও হ্যাঁ ওই ওপরটা একটা লেখো নিচেটা একটা লেখো বাংলা লিখতে হলে দুষ্টুর যত প্রবলেম লেখো লেখো মনে করে করে লেখার চেষ্টা করো তো এইরকম অবস্থা আর দেখুন পার্লারগুলো সব বন্ধ তো আমার আইব্রু দেখুন মোটা হয়ে গেছে কিন্তু কিছু করার নেই না কোথায় করতে যাব বলুন আর আমার একটা চেনা জানা মেয়ে ছিল কিন্তু আমি ভরসা পাচ্ছি না এখন বাইরের কাউকে দিয়ে মানে করাতে মানে সেই জন্য এনেছি থাকে এটা এমন কোনো ইম্পর্টেন্ট জিনিস না না রসই কার্যকে তো দিইনি বাবা ল তো সেই জন্য করাবো না আইব্রো আগের বারে যখন লকডাউন ছিল আমি এক বছর আমি লাস্টে মানে ফেব্রুয়ারি 2020-তে আইব্রো করিয়েছিলাম আমার বিবাহবার্ষিকীর আগে আর তারপরে আমি মানে আইব্রো করেছিলাম এটা কবে করলাম সম্ভবত হ্যাঁ মার্চ 2021-এ করেছি মানে পাক্কা এক বছর পর আমি আইব্রো করেছি মানে ভরসাই পেতাম না কারণ পার্লার ফার্লার তো খুলেই গিয়েছিল কিন্তু না আমি তাও ভরসা পেতাম না আইব্রো করাতে যেতে
রঞ্জন অনেক করে বলতো যে যাও তুমি করি আনো, আমি চাই যে না আমি যাবো না বাবা, ছোট ছেলে আছে বাবা, আমি কিছুতেই যাব না, তো সেই জন্য যেতাম না। এবারও কি হবে জানি না, দেখা যাক। অনেকে করে, অনেকে দেখেছি ব্লেড ট্লেড দিয়ে নিজেই এগুলো করে ফেলে, আমি কোনোদিনও ট্রাইও করি নিজে নিজে করার। অনেকে ওই কি বলে ওটাকে চিমটি দিয়ে এরকম করে করে, আমার তো ভাবলেই কষ্ট লাগে যে চিমটি দিয়ে এরকম করে করে তুলবো, বাবা আমার কত না লাগবে, সেই জন্য আমি করি না। তো আইব্রো করলে হতো, কিন্তু কোথায় যাব বলুন, তাই জন্য যাব না, করবো না, দরকার নেই। এটা এমন কিছু ইম্পর্টেন্ট জিনিস না যে আমাকে আইব্রো এখনই করতে হবে, তাই না? ঠিক আছে চলুন, দুষ্টু পড়ছে, পড়ুক, আর ওর পড়া হলে তারপরে গিয়ে আমি স্নান ফান করাবো ওকে। আর আমার না কেন জানি না এত ঘুম পাচ্ছে না, প্রচন্ড ঘুম পাচ্ছে, ভালো লাগছে না। ঠিক আছে চলুন, একটু হাওয়া দিচ্ছি, এখানটা থেকে উঠতে ইচ্ছা করছে না, কেন মনে হচ্ছে এখানটাতেই বসে থাকি, কিন্তু বসে থাকলে কি হবে বলুন। ঠিক আছে চলুন, কাজগুলো সারি, অনেক কথা হয়েছে তাই না। স্নান টান করিয়ে রেডি করে দিয়েছি, ভাত বসিয়েছি, এই যে এদিকে ভাত বসিয়েছি, আর আলু ভাজবো, এই যে আলু কেটে রেখেছি, এতে বাঁধাকপি কালকে করব, তার জন্য আলু কেটে রেখেছি, আর এতে আছে বাঁধাকপি, এই মাত্রই আলু বাঁধাকপি গুলো কেটে রাখলাম, কেটে না রাখলে না কালকে রান্না করতে অসুবিধে হবে। আর আজকে এখন সাধারণত আমি রাত্রেবেলা কেটে রাখি, কিন্তু এখন কেটে রাখলাম কারণ বিকেলবেলা আজকে একটু বেরোবার ইচ্ছা আছে, মানে যদি বেরোই তাহলে তো কাটা হবে না, কালকে রান্নাও হবে না, সেই জন্য এখনই কেটে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখবো, যাতে করে গিয়ে কালকে সকালবেলা রান্না করতে পারি। ভাতটা ফুটবে সেই জন্য এখান থেকে করতে পারছি না। ঠিক আছে চলুন, ফ্রিজে রেখে তো আসি। সাজিয়ে রেখে দাও, সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে। বলো নিচে যাবো, দেখে আসি। ফ্যান চলছে, সিলিং ফ্যানটা চললে পুরো গরম হাওয়া নামাচ্ছে, আজকে দুপুরবেলা যে কি করবো কে জানে। ভাতটা এখনো ফোটেনি, তো বসিয়েছি বেশিক্ষণ না। ঠিক আছে চলুন, ভাতটা ফুটে গেলে আমি যাবো স্নান করতে, দুষ্টু স্নান হয়ে গেছে, আমারই স্নান হয়নি, দুষ্টুকে ঘরের মধ্যে বসিয়ে দেবো, দিয়ে যাব স্নান করতে। ঠিক আছে চলুন, ভাতটা ফুটুক। দুষ্টুকে এখানে ওর টুটা ভাঙা খেলা দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ এই গরমের মধ্যে দৌড়াদৌড়ি করবে, ছুটোছুটি করবে, তাহলে তো আর বুঝতেই পাচ্ছেন যে ওর অবস্থা খারাপ হবে। ওকে এখানে বসিয়ে দিয়ে আমি যাব আলুগুলো ভাজতে, তো ওকে বললাম যে তুই এখানে ফ্যান চালিয়ে দিয়েছিস, তুই বস, বসে খেলা কর, আমি গিয়ে আলুগুলো ভেজে নিই। তা বললে তারপরে আমি এলাম রান্নাঘরে, রান্নাঘরে এসে কড়া বসিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ওই গোল গোল করে কেটে রেখেছিলাম আর নুন হলুদ মাখিয়ে নিয়ে আর আলুগুলোকে আমি লাল লাল করে বেশ ভালো করে ভেজে নেব, কারণ দুষ্টু তো আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে, আর আজকে যেহেতু ডাল হয়েছে তো আলু ভাজা তো লাগবেই,
তো সেই জন্য আবার একটু আলু ভেজে নিলাম, নইলে সকালে বেলা আমি আলু রান্না আলু ভাজা করিনি, সকালবেলা শুধু ডাল করেছিলাম আর ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছিলাম। তার জন্য বললাম যে থাকবে তাহলে, এখন কি ডাল আছে যখন একটু আলুই ভেজে নিই, আর দুষ্টুও তাতে রাজি হয়ে গেল। ঠিক আছে চলুন, আলুগুলো তো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিই, এরপর আপনাদেরকে আমি দেখাবো কি কি রান্না হলাম। তো লেবু জানেন কেটে রেখেছি, এই যে আলু ভাজা, আর আলু ভাজার সাথে সকালবেলা করেছিলাম আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি, কিছুটা রঞ্জন খেয়ে গেছে আর কিছুটা রয়েছে, আর এটা হচ্ছে মসুর ডাল। গুড ইভিনিং, আমরা এখন চললাম মায়ের কাছে, কিন্তু দুষ্টু এখনো রেডি হয়নি, দুষ্টুকে রেডি করাবো। আর এই দেখুন, দেখেছেন এই যে, এই যে ঠোঁটটার এই অবস্থা, দুষ্টু শুয়ে আছে, ওকে জল খেতে দিয়েছে, ও জলের গ্লাসে জলটা খেয়েছে, গ্লাসটা ভারী স্টিলের গ্লাস, ভারী গ্লাস, জল খেয়েছে, জল খেয়ে গ্লাসটা এরকম ওপরে তুলে এরকম করে নাটক করছে, করতে করতে হাত থেকে ফসকে গেল, ফটাস করে এসে ঠোঁটের মধ্যে পড়লো, আর ঠোঁটটার মধ্যে এরকম রক্ত জমে ফুলে গেল, টাবু টুবু হয়ে ফুলে গেছে পুরো। ঠিক আছে চলুন, অনেক দিন পর আজকে আমরা যাচ্ছি, মানে আমি আর দুষ্টু যাচ্ছি অনেক দিন পর মায়ের কাছে। রঞ্জন প্রায়ই যায় আড্ডা মারতে, কিন্তু আমার খুব একটা যাওয়া হয় না, তো সেই জন্য আজকে ভাবলাম আজকে একবার ঘুরে আসি। এখন ওই 6:40 মতন বাজে, খানিকক্ষণ থাকবো, ঘন্টাখানিক থাকবো, থেকে তারপর চলে আসবো, এসে তো আবার রান্না বান্না আছে বলুন। ঠিক আছে চলুন, দুষ্টুকে রেডি করাই, দুষ্টুকে রেডি করিয়ে নিয়ে তারপরে যাব মায়ের কাছে। ঠিক আছে, হ্যাঁ না না বাবা দিয়ে দাও, চলে এসছি মায়ের কাছে, এই যে আড্ডা চলছে, সবাই গেছে, মা রঞ্জন দিদি মিমি দুষ্টু আর এইদিকে আছে ছোট ভাই। ব্যাস শুরু হয়ে গেল দুজনের, সবাই খাওয়া দাওয়া শুরু করেছে, বিরিয়ানি আনানো হয়েছিল, তো বিরিয়ানি খাওয়া দাওয়া হচ্ছে, দুষ্টুকে আমি খাইয়ে দিচ্ছি, আর ওখানে ছোট ভাই বসেছে এদিকে, এই যে দুষ্টু হাত নেড়েই যাচ্ছে, ওকে বলছি তুই খা কম এ করবি, কিন্তু ও খাওয়ার থেকে ওর ক্যামেরার দিকে বেশি মন। আর এইদিকে বসেছে রঞ্জন আর আমার দিদির মেয়ে মিমি, সবাই মিলে বিরিয়ানি এনজয় করছে, সঙ্গে আছে ওটা কি থামস আপ। এটাই হচ্ছে আজকের রাতের মেনু। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে মর্নিং, কালকে রাত্রিবেলা মায়ের কাছ থেকে ফিরে, মানে এত হেভি ওখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, ফিরে আমাদের সবারই খুব কষ্ট হচ্ছিল, আর প্রচণ্ড পরিমাণে গরম তো সঙ্গে ছিলই,
তো কালকে রাতে আর আপনাদের সাথে কোনো কথাবার্তা হয়নি, ভেবেছিলাম যে আপনাদের সাথে কথা বলবো বাড়ি গিয়ে, ওখানে মায়ের কাছেই ভেবেছিলাম অন করব ক্যামেরা, কিন্তু অন করা হয়নি। তারপরে ভাবলাম যে ঠিক আছে বাড়ি গিয়ে আপনাদের সাথে কথা বলে নেব, কিন্তু বাড়িতে এসে এতটাই মানে শরীরটা খারাপ লাগছিল আমাদের তিনজনেরই, খাওয়া দাওয়া করে মানে এত বেশি পরিমাণে খেয়ে ফেলেছি আর কেন জানি না এত কষ্ট হচ্ছিল। তারপরে আমরা আর না করে একটু বসেছিলাম সবাই, বসে থেকে এখানে দেখুন চুলটা উঠে আছে, বসে বসে খানিকক্ষণ টিভি দেখলাম, টিভি দেখে তারপরে শুয়েই পড়লাম যে না এত গরম হচ্ছে। আর কালকে প্রচন্ড পরিমাণে গরম ছিল, আজকে সকাল থেকে সেই গরম একইভাবে চলেছে, গরমের এতটুকু কোনো কম নেই। আমি জানি না কবে বৃষ্টি নামবে, কবে কি হবে, মানে এত কষ্ট হচ্ছে, এত কষ্ট হচ্ছে না আর থাকা যাচ্ছে না, মানে এইরকম পরিস্থিতি। যাকগে তো আর আপনাদের সাথে কথা বলা হয়ে ওঠেনি। আজকে সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি, এই বেশিক্ষণ না হয়তো 9টার সময় করে আমি ঘুম থেকে উঠেছি, মানে 9টা কি 9টার একটু আগেই হবে আমি ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে জামাকাপড় ছেড়ে, এখনো মানে জামাকাপড় ধোয়া টোয়া কিছুই হয়নি, জামাকাপড় ছেড়ে এ করে দুষ্টুকে তুলে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে গিয়ে আমি একটু বসলাম। এখনো পর্যন্ত মানে কোনো কাজকর্ম হয়নি, এবার কাজকর্ম স্টার্ট করব। কাজ তো করতেই হবে বলুন, গরম বলে কি আর কাজ করতে হবে না, কাজ তো করতেই হবে। ঠিক আছে চলুন, আজকে আর বেশি কথা বলছি না, নেক্সট ভিডিওতে আপনারা, আজ সব গুলিয়ে যাচ্ছে গরমের জন্য দেখেছেন। যাকে আমি আজকে আর কথা বলছি না, আমার কথাবার্তা এখানেই, দি এন্ড। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সদা সর্বদা হাসতে থাকবেন, জীবনের প্রতিটা ক্ষণ প্রতিটা মুহূর্ত এনজয় করে কাটাবেন। ওকে টাটা।